সরাসরি যুক্ত হয়েছি ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর যে বাসভবন ঠিক সেখান থেকে আপনারা এই মুহূর্তে দেখছেন এখানকার পরিস্থিতি। বাসার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম থমথমে পরিবেশ, তার অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকেই অবস্থান করছে, বিশেষ করে আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছেন তারা অবস্থান করছেন। মূলত তারা বলছেন যে আজকে 15ই আগস্টকে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, ঠিক সে কারণেই তারা এখানে অবস্থান করছে। অর্থাৎ শান্তিপূর্ণভাবে যাতে এই জায়গার যে মানুষগুলো রয়েছে, আবার রাস্তায় যে গাড়ি ঘোড়া চলছে ঠিক সেগুলো যাতে শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারে, ঠিক সে কারণেই এখানে শিক্ষার্থীরা অবস্থান করছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন যে আজকে 15ই আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের যাতে নাশকতা না হয়, ঠিক সে কারণেই তারা এখানে অবস্থান করছে। এবং তাদের যে ভলেন্টিয়ার টিম রয়েছে তারা সকলেই এখানে মূলত অবস্থান কর্মসূচি করছে। আমরা একটু কথা বলবো, শুনবো যে তারা আসলে এখানে কি কি ধরনের কাজ করছে এবং কি করছে। এই যে আপনারা এখানে অবস্থান করছেন, কি দেখলেন সকাল থেকে? আজকে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা তারা সেখানে বলেছেন যে 15 তারিখ তিনি আসবেন এবং তার ছেলে জয় তিনিও বলেছেন 15 তারিখে আসবেন। আমরা গতকাল রাত্রে আমরা দেখেছি আওয়ামী লীগের পেজ থেকে বলা হচ্ছে প্রায় 10 নেতাকর্মী তারা ঢাকায় অবস্থান করবেন, তারা ঢাকা রাজপথ গ্রহণ করবেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদের তারা প্রতিহত করবে। তারা প্রতি বিপ্লব করার মানে ভুয়া একটা অকল্পনীয় অবাস্তব কল্পনা বিলাসে তারা রয়েছেন। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা রাজপথে অবস্থান করবো, আমরা রাজপথে থাকবো, আমরা দেশের নিরাপত্তার জন্য থাকবো, দেশ স্বাধীন হয়েছে, আমরা প্রতি বিপ্লব প্রতিহত করার জন্যই আজকে ছাত্র আন্দোলন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত সমন্বয়করা, সাধারণ ছাত্ররা এবং সাধারণ জনতা আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছে। দর্শক, আপনারা জানেন যে শিক্ষার্থীরা কিন্তু 7 দিনের একটি কর্মসূচিও ঘোষণা করেছিলেন, ঠিক সেই কর্মসূচির কিন্তু আজকে 3য় দিন এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে কিন্তু আজকে 15ই আগস্টে শিক্ষার্থীরা ধানমন্ডি 32-এর সামনে অবস্থান করছেন এবং এখানে যাতে কোনো ধরনের নাশকতা না হয় ঠিক সে কারণেই তারা এখানে অবস্থান করছেন এবং এখানকার পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছেন। এবং তারা বলছেন যে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন যতক্ষণ না তারা বুঝতে পারবেন যে এখানে এখানকার আশেপাশে এরিয়া এবং ধানমন্ডির যে 32 বঙ্গবন্ধুর যে বাসভবন রয়েছে ঠিক সেখানে কোনো ধরনের অনিরাপত্তা তারা যদি না দেখে তাহলেই তারা এখান থেকে চলে যাবে, না হলে এখানেই অবস্থান করবেন। খুনি হাসিনা সরকার যিনি পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ক্ষান্ত হয়নি, এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা সাধারণ ছাত্র সমাজ, বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সকল ছাত্ররা আমরা একতাবদ্ধ হয়ে আমরা এই ঘোষণা করতে চাই, আমরা এই ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার বাংলাদেশে অতিসত্বর বাংলাদেশে ফিরিয়ে আনার মধ্য দিয়ে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে চাই। পাশাপাশি এই যে জুলাই থেকে শুরু করে পুরো আগস্টের 5 তারিখ পর্যন্ত এই যে চলমান আন্দোলনে যত খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, বাংলাদেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা যে মানে তারা যে নৈরাজ্য সৃষ্টি করেছে, তারা যে খুনের মদতদাতা হিসাবে নিজেদেরকে পেশ করেছে, তারা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরেছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, অতিসত্বর তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন। গ্রেপ্তারের ব্যবস্থার মধ্য দিয়ে জনতার কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করুন। তা না হলে দীর্ঘ 16 বছরের জাতকলে পিষ্ট হয়ে ছাত্র সমাজ সহ সাধারণ মানুষ যে গণজোয়ার তৈরি করেছিল, আগামী দিনে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ যদি ফাঁসি কার্যকর নিশ্চিত না হয় আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব, আমরা কখনো ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। দর্শক, আপনারা শুনলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত রয়েছেন তারা আসলে কি চাচ্ছেন এবং আজকে যে তাদের কর্মসূচি সেটি আপনারা শুনলেন। এই মুহূর্তে ধানমন্ডি 32-এর পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, পরবর্তী পরিস্থিতি জানতে মানবজন্মের সঙ্গেই থাকুন।